আসসালামাইকুম প্রিয় দর্শক চলে এসেছে আবারও নতুন একটি রেসিপি এবং আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব আমাদের বাসার বাজার নিয়ে তো চলুন আজকে বাজারে কি কি এনেছে আমরা দেখে আসি আজকে বাজারে কিন্তু কাঁচা সবজি এবং মাছ ও মাংস এখানে রয়েছে গরুর মাংস হাঁসের মাংস গরুর কলিজা এবং দেশি মুরগি একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ এখানে কিন্তু দুই রকমের মাছ রয়েছে একটা শিং মাছ এবং আরেকটি ট্যাংরা মাছ শিং মাছগুলো কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এখনও নড়াচড়া করছে এরা কিন্তু সহজে মরে না খুব নড়াচড়া করে দেখুন পানি ছাড়াও কিন্তু নড়াচড়া করছে মাছগুলো এখন গরুর কলিচাগুলো বের করে ফেলবে আমার আম্মু তারপরে হাসির মাংসগুলো বের করে দিল আপনাদের দেখানোর সুবিধায় দেখতে পাচ্ছেন এটা কাঠ কেটেই আনা আর গরুর মাংস আর এখানে কাঁচা সবজি রয়েছে সব রকমের সবজি আনা হয়েছে শীতের বাজারও কিন্তু হালকা টুকটাক করে রেখেছি আজকে দুপুরের রেসিপিটি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আজকে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছের সাথে রয়েছে পেঁপে ও আলু পেঁপেটা কাটা হয়ে গেছে এখন আলুটা কেটে নিব দেখুন কাটা শেষ এখন ট্যাংরা মাছগুলো কাটার পালার ট্যাংরা মাছগুলো কিন্তু কাটতে খুবই একটা মজবুত বটি দরকার তারপর কিন্তু মাছগুলো কাটার সুবিধা হবে এখানে আমার আম্মু আপনাদের দেখিয়ে দিচ্ছে ট্যাংরা মাছগুলো কিভাবে কাটতে হয় দেশি মুরগিটা কেটে আপনাদের দেখাবো দর্শক দেশি মুরগি থেকে কিন্তু একটা ডিমও পাওয়া গেছে মাছটা ভেজে নিব তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ এখন হলুদ গুঁড়ো এবং লবণ দুটার একসাথে আমি হাত দিয়ে মাখিয়ে নিব তারপর আমরা গরম তেলে কিন্তু ভেজে নিব এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই কিন্তু দর্শক মাছগুলো আস্তে আস্তে ফিরে দিতে হবে এইভাবে মাছগুলো আমি দুই মিনিট তিন মিনিট ধরে ভেজে নিব ভাজার পরে কিন্তু দর্শক এটা উল্টে দিতে হবে মাছ ভাজা প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি একটু নাড়াচাড়ার পর দিয়ে দিব লবণ স্বাদ মতো চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এবং চা চামচ মশলা বাটা এগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব এভাবে চামচ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটা মশলাগুলো নিচের দিকে লেগে আসলে দর্শক এখন পানি দিয়ে দিবেন অল্প না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে এখন দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এরপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব এরপর দিয়ে দিব সবজি এখানে পেঁপে ও আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম অল্প সিদ্ধ করে রাখা কিন্তু ছিল আপনারা চাইলে পরেও এভাবে রান্না করতে পারেন তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না এটা তারপর আমি মাছ ভাজাগুলো সব এভাবে উপর দিয়ে দিয়ে দিব দর্শক এখন দুই তিন মিনিটের মতো আমি এখন সিদ্ধ করে নিই দুই তিন মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিব রান্নাটা কিন্তু প্রায় শেষ আর এখানে কিন্তু আমার কম সময় লেগেছিল কারণ আমি আগে থেকেই কিন্তু পেঁপে ও আলুটা সিদ্ধ করে রেখেছিলাম বলে আপনারা এভাবেও করতে পারেন আমার মতো আবার না সিদ্ধ করেও আগে থেকে পরে এভাবে সিদ্ধ করে নিতে পারেন এটা কিন্তু একদমই তৈরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য যদি এভাবে ট্যাংরা মাছ রান্না করতে খেতে চান তাহলে কিন্তু এখনই বানিয়ে ফেল আর দর্শক আমি যখন এত কষ্ট করে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখালাম তার জন্য কী করতে হবে এর জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ